নমস্কার প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজ ফাল্গুন মাসের 11 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 24 তারিখ শুক্রবার। আজ সূর্য উদয় হবে 6:09 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5:33 মিনিটে। জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় মীন রাশি, বিপ্রবর্ণ, অষ্টোত্তরী শুক্রের ও বিংশস্তরী বুধের দশা, দিব্যা 8:24 গতি, মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতারম্ভে পোষ্য বর্ণ, বিংশস্তরী কেতুর দশা। মৃত্যুতে দোষ নাই। বারবেলাদি 9:00 গতি, 11:51 মধ্যে, কাল রাত্রি 8:42 গতি, 10:16 মধ্যে। যাত্রা নাই। তবে আসুন আজকের রাশিফল শুরু করছি। সর্বপ্রথমে মেষ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 24 ফেব্রুয়ারি 2023, উদ্যোগ বৃদ্ধি পেতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ। মায়ের চিকিৎসার ব্যাপারে ব্যস্ত হতে হবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমের জট ছেড়ে যেতে পারে। বিবাহের জন্য চিন্তা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। অতিরিক্ত কোনো ব্যবসার কথা না বলায় শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারে। জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন। সন্তানের দিকে একটু নজর দিতে হবে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং লাল, শুভ সংখ্যা 58। বৃষ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 24 ফেব্রুয়ারি 2023, খুব চিন্তা ভাবনা করে লটারির টিকিট কাটতে পারেন। নিজের দায়িত্বতা এড়ানোর ফলে সংসারে অশান্তি হতে পারে। নতুন কোনো উপায়ে উপার্জনের চেষ্টা না করাই ভালো হবে। বায়ুপথ এড়িয়ে চলাই শ্রেয়। বাণিজ্যগত সমস্যার সমাধান বন্ধুর সাহায্য পাবেন। কর্মে আইনি থাকায় ব্যবসার অবনতি দেখা দিতে পারে। দর্শনের আলোচনায় আনন্দ লাভ। কোনো সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। নতুন ব্যবসার চেষ্টা করতে পারে। সারাদিন বেশ উৎফুল্ল কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 55। মিথুন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 24 ফেব্রুয়ারি 2023, পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে বিশ্বাস করতে পারেন। সন্তান ও প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় সাফল্য পাবেন না। অতিরিক্ত পরিশ্রম ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে আঘাত ঘটতে পারে। সপরিবার ভ্রমণ হতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য খরচ হতে পারে। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 75। কর্কট রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 24 ফেব্রুয়ারি 2023, অতিরিক্ত তর্ক বিপদে ফেলতে পারে। কোনো সামাজিক কাজের উদ্যোগ নিতে পারেন। খেলাধুলায় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।
অংশীদারি ব্যবসায় না এগোনোই ভালো হবে। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে, ব্যবসায়ে অনেক বিশ্বাস করলে ঠকতে হতে পারে। ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝঞ্ঝট থাকলেও পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে। নতুন কাজের যোগাযোগ হতে পারে, বিশেষ কোনো কাজ করা সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে, কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হবে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 68। সিংহ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 24 ফেব্রুয়ারি 2023। আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। সংযমী হতে না পারলে সমস্যা দেখা দিতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সময়। বয়সে ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না ঘটালে সাফল্য লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময়। মহিলাদের চাকরির জন্য শুভ সময়। কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীর সঙ্গে বেশি অন্তরঙ্গ হবেন না। অশান্তি হতে পারে, অর্থ ক্ষতি থেকে সাবধান থাকা দরকার। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং কমলা, শুভ সংখ্যা 67। কন্যা রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 24 ফেব্রুয়ারি 2023। নিজের ভুলের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে, ব্যবসায়িক কাজে আনন্দ পাবেন। একাধিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে, ছোটখাটো পারিবারিক সমস্যা থাকলে মিটে যাবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে, ব্যবসায়ে চাপ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম হবে প্রচুর, বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, ব্যবসায়ে নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধুর সমাগমে মন উৎফুল্ল থাকবে। আপনার সহনশীলতা আপনাকে বিপদ থেকে বাঁচাবে। কথা খুব বুঝে বলবেন। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 55। তুলা রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 28 ফেব্রুয়ারি 2023। গাড়ি চালকদের জন্য দিনটি খুব ভালো, ব্যবসায়ে প্রচুর পরিশ্রম হতে পারে। প্রেমে জটিলতা দেখা দিতে পারে, ভ্রমণে হঠাৎ বাধা আসতে পারে। বুদ্ধির ভুলে কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে, ব্যবসায়ে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছে থেকে কষ্ট পেতে পারেন, চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি পাবে, কোনো ভালো কাজ সুনাম প্রাপ্তির যোগ। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। কোনো মহিলার কাছ থেকে খুব বড় আঘাত পেতে পারেন। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 46। বৃশ্চিক রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 24 ফেব্রুয়ারি 2023। ব্যবসায়ে ভালো আয়ের যোগ রয়েছে। প্রতিবাদী মনোভাবের জন্য সমাজে বদনাম হতে পারে। একাধিক পথে আয় বাড়তে পারে। কুচিন্তার কারণে মনে উপর চাপ পড়তে পারে। ভালো কাজের পরিবর্তে উপহাস জুটতে পারে। কোনো সমস্যার সমাধান হতে পারে, কোনো রোগ থেকে উদ্ধার পেতে পারেন। দুপুরের পরে গাড়ি একটু সাবধানে চালান, স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।
সন্তানদের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি, দামি কিছু কেনার জন্য খরচ হতে পারে, মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে। আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং লাল, শুভ সংখ্যা 31। ধনুরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 24 ফেব্রুয়ারি 2023। সঙ্গীত শিল্পীদের জন্য আয় বৃদ্ধি পাবে, গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে, বাড়ির ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়ায় ভালো হবে, পরিশ্রম করলেও তার ফল স্বরূপ কিছু পাবেন না, বাঁচার দূরত্বপনায় অস্থির হতে হবে, ব্যবসায়ে উন্নতির যোগ দেখা যাচ্ছে, আধ্যাত্মিক কাজে যোগদান ও তাতে শান্তি লাভ, পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদের সম্ভাবনা, গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়ায় শ্রেয়, সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে, অতিরিক্ত উদাসীনতা কর্মে আঘাত ঘটাতে পারে, অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 49। মকর রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 24 ফেব্রুয়ারি 2023। বাড়তি আয় করতে গিয়ে অর্থ নষ্ট হওয়ার মনকষ্ট, অসৎ সঙ্গে পড়লে অর্থ ক্ষতি হতে পারে, সন্তানকে সাহায্য করতে পেরে শান্তি লাভ, কোনো কাজের অগ্রগতি থেমে যেতে পারে, শরীর একটু খারাপ যেতে পারে, অতিরিক্ত আবেগ প্রবণ হলে কর্মে বিপরীত যোগ, সংযত থাকতে পারলে বাসনা পূরণ হতে পারে, খুব কাছের কোনো মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে, স্বামীর সঙ্গে মনোমালিন্যর অপশান হতে পারে, আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন, বাড়তি কিছু খরচ হতে পারে, স্নায়বিক অসুখের কারণে কষ্ট পেতে পারেন, প্রেমে জটিলতা কেটে যেতে পারে। আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম, শুভ রং নীল, শুভ সংখ্যা 74। কুম্ভ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 24 ফেব্রুয়ারি 2023। রাজনীতি, লোকেদের একটু সাবধানে থাকা দরকার, বিবাদে জড়াতে পারেন, ব্যবসায়ে উদ্যোগ দেখা যাবে, ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাড়তে পারে, বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখবোধ, চোখের সমস্যায় ভোগান্তি, উচ্চ শিক্ষিতদের জন্য ভালো খবর বা যোগাযোগ আসতে পারে, ব্যবসায়ীরা কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারে, দাম্পত্য জীবনে সুখবর কোনো খবর পাবেন, থাইরয়েডের সমস্যায় ভোগান্তি, শখ মেটাতে খরচ হতে পারে, শরীরে অল্প বিস্তির সমস্যা থাকতে পারে, অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং নীল, শুভ সংখ্যা 69। মীন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 24 ফেব্রুয়ারি 2023। আপনার কোনো ভালো কাজের জন্য নিকটা আত্মীয়র গৌরব বৃদ্ধি পেতে পারে, শত্রুর মোকাবিলা করতে পারবেন না, নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, বাতজ দেবনার সমস্যা থাকবে, বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ আছে, ভ্রমণে গিয়ে অপদস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সহায়তা পড়ে থাকা কাজ উদ্ধার, সন্তানদের বায়নায় নাজেহাল হতে হবে,
বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। ব্যবসায়ে জট থাকলে তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ বা সংযত করা দ্রুত প্রয়োজন। হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 68।